দনি যদি ওইটা চাইন দনি হইতে হইলে শুক্রবার দিন আপনি মসজিদের মধ্যে আজানোর লগে লগে মসজিদ প্রবেশ করতাম সবর আশা আছে জিন্দগির মধ্যে সুখ শান্তির জিন্দগি হইতো আশা আছেন না কোন যান আশা আছে সবে সুখ চাই না কোন যায় সবে সুখ চাই জিন্দগির মধ্যে সুখ চাই সবে চাই সুন্দর ঘর বানাইতা গাড়ি লইতা বাড়ি সুন্দর করে বানাইতা সুখ শান্তিতে জীবন খাটাইয়া যাইতাম কিন্তু আল্লাহর বন্দে গান আল্লাহর বন্দায় জীবনে যদি মেহনত করে না তাহলে জীবনে সুখই তো নাই জীবনে উন্নত হইতো নাই ওলা আল্লাহর বন্দা জীবনে সাজকর্ম ব্যাপারে তান জিন্দগীত মেহনত করা লাগব আর দুই নম্বরে আমলের জিন্দগির মধ্যে যদি মেহনত হর না আল্লাহর দিকে বন্ধ অগ্রসর হইতে বার্তা নাই আর আল্লাহ রাজি হয়ে গেলে খুশ হয়ে গেলে আল্লাহ আপনার এই হর গাঠহর অবস্থা আল্লাহ সাহায্য করবা এখন জুমার দিন একটা আমল কয় আর ইটা দনীয়বার লাগি রোজি রোজগারও লাগে আমল দনীতানি সরালজনী

দাৰাবাই খয়ে খাপ তাপ নেখৰিয়া যাপ কোৱা এই আমল তয়া তাক গিয়া প্ৰথমে দুৰোদে তুনাত জিনা সাতবাৰ সৰিবা এখন কবা দুৰোদে তোনাত জিনা কি ক অজীৱত পাইবা পাক্কা লম্বা দূৰোত আমি এখন ফুৰা না সময় লাগবা দুৰোদে তুনাজ্জিনা জিনা সাতবাৰ এটা সাতবাৰ ইমান চাপ খুটবত উঠিব লাগে মাজখানাও দুটা সৰিবাল্লা হুমাদ কি নিবি হালা লিকান হাৰা মিকা অগ্নি নিবি এরপরে সাতবার বাও দোয়াটা আবার দু সাত বার ত্রি সাত একুশ বার ইমাম হিমামশ মেম্বরও উঠিবার আগে আপনি কি জানি মক্টসরীক দোয়া জানি আর সাব গোলা আপনি কুল উম্মতে রুহে আর মধ্যে ফৌচাইতা আর সইতা আল্লাহ আপনি আমার লাগান লাগানুঘনী মতওয়ালা বানাইলাও বিশেষ করে হজরতে উসমান আল্লাহর রসুলের এক আমল শিকাইয়া দিয়েছিল আর উসমান ঘনির দিলবালা আসলো আল্লাহর ৰাস্তাত বেশি সাহায্য কর্তা জিহাদর ক্ষেত্রে বেশি সাহায্য করতা আর আমার নবী যেমনে দোয়া দিছ উসমানর লাগি হইলা উসমান তোমার দিলটা বড় তুমি ইসলামর লাগি বড় মেহনত করদায় সাহায্য করদায় উসমান দে তোমারে আল্লাহ কোনো দিন বানাইতো বানাই নাই আমি নবী তোমারে আল্লাহ গনিমতওয়ালা বানাইব উসমান গরিব রইসোন না অসংখ্য ধনী হয়ে গেলা গনিমতওয়ালা হইলা সুবাহান আল্লাহ এখন ই যে সমাজ এটা কইলাম শুক্রবার দিন জুমার দিন খন চাই এখন ইগু আমল করতে হইলে আমরা বাদে গেলেই মানে আগে যাব লাগবো খন চাই এখন দেখি জুমার বাদে আরেকটা আছে

তো আপনার কোনো অনেক উদ্দেশ্য আছে আপনি দিন নমাজ যেই সময় শেষ ইমাম শেষ করে লাইছেন দোয়াও শেষ হয়ে গেছে গিয়া দোয়া শেষ করার সঙ্গে সঙ্গে আপনি আর হল লাগে মাত কথা মাতি টানা ওই সময় কুরানোর করিম আল্লাহর কালাম কোরআন শরীফ বাহির করিয়া সূরা শরীফ পড়কা সঙ্গে সঙ্গে সূরা সফাত যে সুরা যেটা আছে ইয়াসিনের আর একটা সূড়া আছে লম্বা সূরা

আল্লাহ কৈতরা তোমাদের হকর মধ্যে সব কিছু আমি বালাই দান করছি তুমি তাইন খেয়াল করো জানিয়া লও সব কিচ্ছুর বালাই আমি দান করছি বন্ধা তোমার আমি যেটা দিই তুমি বালা মন করিয়া যদি তুমি এটা যদি আমল করি লও অটৈ লগে ইমান তোমার উপরে কোনো মসিবত পড়ছে আল্লাহ দিসুন আল্লাহর বালা কোনো বেমার হইছে আল্লাহ দিসুন আল্লাহর পক্ষ থেকে বালা এইভাবে যদি কোনো বন্দা বান্দি হলে যদি আমল যদি হরিণ বোলে আমার জেতা দিস আল্লাহ বালা ইমার ছেলে দিছোন বালা আমেয় দিস বালা আমার ছেলে আল্লাহ নিশুন গিয়া বালা মেও দিস বালা ইলা যখন মানুষের দিল বানাই লাই বাই জানি বন্দা আমি তোমারে হর জিনিসও আমি আল্লাহ সাহায্য কর্ম ইদান দানো সুবাহ আল্লাহ আমার নবী মোহাম্মদুর রে আহলে আরবর মধ্যে বাবা মাথা মাথি কর না ইটা তেরভাল কুল রা সাইন বুঝাইছেন তেরভাল কুলা দেখারা হায় 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 শিলচার একদিন শুনছি ওলা সারে গিয়ে শৈল করছে সার বুঝাইছেন সার চিনা শোনারা সারে শৈল করছে সারে শৈল করার পরে কিছু মানুষের কুদাইছে মানুষের দিছ দৌড় হেসে ইটা মানুষের জিকায় জিকাই লেরা কিচ্ছু উত্তর দেন না খালি করতা করছেন এক গল্লি ঘুরে হালি হয়ে গেছে ও না বুঝিয়ে নি আমরা হারবারওলা না বুঝি আলি হোমকা ছাওয়া ইখান তেহার হল ইখানে এমন আলি আলিয়া মো ছাইতে জাগ হইতো না তো আপনারা ইবা চাই না জানেন ইবা চাই না আনি যার কারণে বিশেষ করিয়া আমি খোয়াত আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে আরবর কিছু সংখ্যক মানুষের আর নবীজিরে তারা খোয়া আরম্ভ করলা নিসন্তান খেনে কইলা নিসন্তান তারা কইছে আমার নবীর আল্লাহ পাকরুল আলামিনে কি করছ নিঃসন্তান বানাইছ না নবীজি রে আল্লাহ পাকরুল আলমিনে চারজন কন্যা সন্তানের মালিক আল্লাহ বানাইলা আবুল কাসিম আবু তাহির সন্তান আদি তানরে আল্লাহ দান করলা কিন্তু আল্লাহর পছন্দ আল্লাহ তানা উল্লা দখল জমিন থেকে উঠাই লইলা আমার নবীর সন্তান অগলারে আল্লাহ জমিন থেকে উঠানির পরে নবীজি খুব চিন্তিত অবস্থায় ঔসময় আলে আর বড় মক্কার কিছু সংখ্যক মুনাফিকরা কিছু সংখ্যক যারা মুনাফিকরা রসুল সামনে বালাই দেখান পিছনে সমালোচনা করেন এরা জানান বলে নবী মোহাম্মদ লাগিয়া নিঃসন্তান দান কোনো সন্তান নাই ওই আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল জানাইলা ও তুমি যাও যাইন আমার হাবিব রে গিয়া জানাইয়া দিও আমার নবী কোন নিঃসন্তান নাই আমার নবী তারা কইও তারা যেন গালিগালাজ করে না আমার নবীর আফতার কইতরা আমার নবী কিন্তু আফতার নাই আমার নবীরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আওলা দখল দান করছে আমার নবীর যদি আওলা দখল ছেলে সন্তান আল্লাহ জমিন থেকে উঠাইয়া নেন গিয়া কিন্তু কন্যা সন্তান মেয়ে সন্তান হল আল্লাহ দান করছেন নবী জিন জিন্দেগির মধ্যে এক একদিন সাহাবি কাছে উফ শব্দ প্রকাশ করছেন না বলে আমার সন্তান আল্লাহ জমিন তাকে উঠাইয়া নি লাগিয়া উফ শব্দ কোনো সাহাবাই কারা মগলে হইতা পারছেন না বলে নবী যে উফ শব্দ প্রকাশ করছেন তার সন্তান আদি বিদা ওয়ার ওয়ারে নবীজির মধ্যে এতটুক সবর ধৈর্য আল্লাহ পাক রব্বুল আলামিনে দান ঘোষলা এর লাগি যা কিছু হয় আমি আল্লাহ তোমাদের রে বালাই দান করি ইকান যদি বালা মনে করো আমি আল্লাহ তোমারে আর বাড়াইয়া দিমু ভাইজা কদি আতিৰ চলাত ভাইজা কদি চলাত যখন তুমি তাই নামাজৰে আদা কৰি লাগিব নামাজ তাকি ফাৰি কৰিবা ফান্তাছিৰো ফিল্লাৱ জমিনত তুমি তাইন বাহিৰক জমিনত তুমি তাইন ৰোজিৰ তালাছ কৰ আল্লাহ কান কইসেন না নমাজ পড়ো গরানি আমি যেন তোমারে বইয়া খাবাই মিলা নাই বন্দা তুমি নমাজ পড়ো নমাজ তাগি ফারে কইয়া রিজেকর সন্ধানে তুমি অগ্রসর আমি আল্লাহ তোমার কি কর্ম রিজেক দান কর্ম আর রিজেকর মধ্যে আমি আল্লাহ বরকত ডালিয়া দিম বরকত দিম এর লাগি নমাজ না পড়লে রুজি রোজগার বরকত থাকে না অনেক মানুষ মিজোরামকে চয়ন চেন্নাই গেছন মণিপুর গেছন নাগাল্যান্ড গেছন গিয়া ৰুজি রোজগার প্রচুর হড্ডা ঠেকায় দরা দেনা মেয়া সাপ দোয়া করবা আমরার লাগে আমার লাগি দোয়া করবা বিপদ ছাড়ে না ঠেকায় দরা দেনা জীবনে এত টেকা পয়সা খামাইলাম মেসাপ টেকায় দরা দে না তার কারণ ডাকি দা বাবা আপনার জিন্দগির মধ্যে আপনি নমাজ পড়ডা না রুজির মধ্যে কোনো বরকত পাইতরা না রুজির তাকি আপনার বরকত উঠে গেছে গিয়া আল্লাহ

محمد و علی سیدینا مولانا شد شمد را ترانا دی پالی دیده دی پرلمنا دی ای کارونه نرنا زيارة نصيب غيلانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد فإذا قضيت الصلاة নামাজ তাকি যখন ফারি কই ভাই রিজেকর সন্ধানে যাও রিজেক তালাশ করো আমি আল্লাহ রিজেকর মধ্যে বরকত দিম বরকত নাই রুজি রোজগারে কোনো ফায়দা লুটা যায় না রুজিত কোনো বরকত না থাকলে রুজিয়ে দরা দেয় না মেইন সমস্যাও আমরা রুজি করি আপনার খামাই আত রাখতাম বাড়ি না আয় উন্নতি তেমন হয় না কারণ হয়েছে আপনার নামাজ নাই বিলকুল রুজি রোজগার বরকত নাই আর নমাজ পড়লে রুজির দিকে অগ্রসর হইলে আল্লাহ রুজি দেন তার মধ্যে বরকত ডালিয়া দেন আল্লাহ এখন দেখো আমরা মুসলমান শুক্রবার দিন আমি ফজিলত বেশিরভাগ আনি আর যুমাবারে আমরা শতজনে আরেক শূন্যত আমল করি আথর আথর রাগাই আমরা যায় নাই আমরা তো মুসলমান আমরা কই মসজিদের মেসাবে আতর লাগান খুব দামি অন্য গিয়া খুজি খুঁজি না না কই যায় ওই মেসাব রে কই মেসাব ছুড়া আতর দেখো মেসাবে এটা খিলা যেন অথ দামি আতর লয় না আমরা ওটা চমৎকার হই মেসাবে ভারণ আমি কেনে ভারতাম না আমি এটা ভারা সম্ভাবনা আছে আমার দুর্বলতা কখনো আমি নবী যে করতাম সুগন্ধ খুশবু এটার উপরে আমি আমল করছি না আমি মুসলমান আমি আহলে সুন্নাত তুল জামাতের আকিদার মুসলমান আমি আহলে সুন্নাত জামাতের মানুষ আমি দাবি করি আর কিন্তু আমরা নবীর হত সুন্নাত আমি ছাড়িয়া বই রইছি বাবা আমার জীবনের মধ্যে নবীজির এত বড় একটা সুন্নাত হইলো গিয়া মিসওয়াক মিসওয়াক সুন্নতমরা কত আমরা আদায় করি আর খার ভাড়ি টেবিল মিছুক ভা যায় খার বাড়ি বাথরুম মিচুক ভাবা যায় আমরা মুসলমান হই আমার ঘরের মধ্যে কোনো মিশুয়াক নাই আমি তো মুসলমান আমি নবীর একটা চুন্নত মিচুক আমি অকো পর্যন্ত বিশ টাকা লইয়া দাঁতক গোসাইতাম বাড়লাম না আমি তো তার তারপরে একটা আতরা লাগাইতাম বাড়লাম না জিন্দাগিটা হাতাম ষাট বছরের জিন্দগি সত্তর বছরের জিন্দগি বাবা কিন্তু আমার জিন্দগির মধ্যে দিয়ে আতর প্রায় লাগাইতাম বাড়লাম না খালি সারা জিন্দগি মাওলাত কিলা ফালিতাম কিলা বাড়ি বানাই দাম কিন্তু আমার নবীর আমি হতটুকু মায়া রাখলাম একটা আতর লাগাইতাম বাড়লাম না কিনিয়া নিজের পয়সা দিয়া ইলা অনেক আসি আমরা তা তালাশ করলে ভাইবা জিন্দগিকে জিন্দগি খাটাই যাব দুইশো টাকা দিয়ে আঠর নবীর এক শূন্যত লাগাইতাম পারছি না আমার জীবনটা গেছে গিয়া মিচুয়াক গোসাইতাম পারলাম না দাঁত আফসুস রইল হায় রে হাই আফসুস রইছে মিছুাকটা দাঁত গোসাইতাম পারলাম না আমি কিন্তু নবীর উম্মত দাবি করি আর আমি কিন্তু আহলে শূন্য তোল জামার আহলে শূন্যত আমরা মনে করি যেন লম্বা মিলাদ বরং বা যে মিলাদ বরণ এইনু মনে হয় আহে আমরা আকিদ হয়ে গেছে না নিওয়ালা মিলাদ শরীফ পড়েনি না আর মিলাদ নাই এই নদোয়া অলা হয়ে নেই আমরা আমরা একটা আকিদা মানাই রেসি বিলকুল আপনার জিন্দেগিতে আপনি নমাজ ফা শক্ত বিলকুল ফরিত রানা আপনি খালি মিলাদ লিয়া যেন বাবা আসি কই গেলাম এখান মনে আনন্দ না জানি যেন আমি আহলে সুন্নতটা কি বারোই জিয়ার থা নাই মিলাদ ভরি তা ঠিক আছে কিন্তু আমার ইমান কুটি ইমান ইসলাম জিন্দা রাখতে গিয়া প্রথমে আমি নিজে আমার ঘরের নমাজ ঠিক করতে লাগবো নমাজ পড়ো তখন আপনি নবীর মিলাদ ভরিতে এস পয় দিব আর নবীর মিলাদ ফড়িতে সময় আপনার ফায়দা ভাই এস পয় দইব। আর নবীর মিলাদ ফড়িতে সময় যদি খুশবু লাগাইয়া এস মহাব্বতে যদি পড়ো আপনার আমার জিন্দগির মধ্যে খামিয়া বই মো ভাইদা এই মিলাদর দ্বারা জিন্দগির মধ্যে ভায়দা বন্ধম ভার ম আমরা মিলাদ ফরি খালি মাথা খালি গুড়াইয়া দেখছো নানি মিলাত মেসাবগলে হল দাওয়াত বাড়ি গেল বগলে ওলা সুন্দর করি নমাজ তরিকা ফোড়ি রা গাড়ুর ছাড়াই রান মেলিয়াব আমরা মেসা দেখা দেখি মফিলর বসার আদবু জানি না জানি হয়তো আমল না মেসা বগল সুন্দরিয়া বসা অবস্থায় কিন্তু আমরা গ্রামের মানুষ নবীর মিলা সম্মানার্থে আপনি ফলিতাস সম্মান সহিত মহফিলের মধ্যে মহফিলের সম্মানতা বজায় রাখেন সুন্দর করে চক্ষু বন্ধ করিয়া নবীজির গুম্বুজে হাজরার বাই দিশা করে আপনি মিলাদ ফড়েন আপনার জিন্দেগিতে ভাই দইব অধিক লম্বা মিলাদ যেন ফড়িলা অন্যর আরো ক্ষতি হইব কষ্ট হই যার কারণে আপনি অধিক লম্বা যদি নমাজ ইমামসাবে যদি ক্ষীরাত ফলেন মানুষের কষ্ট হয়ে যায় লম্বা মেলাত পড়লে কষ্ট হয়ে যায় মানুষের লম্বা দোয়া করলে মানুষের বর্তমান যোগে কষ্ট হয়ে যায় মানুষে খালি বাটি গান শর্ট তো গান লাগি বাটটিরও কাম নাই লম্বা না মিডিয়াম বালা ইমামসাপে যদি বেশি বেশি করে লম্বা দি নমাজ ভরায় খনজানি ইমাম সাপ মানুষ ভালো লাগবে নি হয় লাখ হয় এদিন বা দে আস্তে আস্তে কৈ হিমামেটো ভাও ভুলাই লাইন দিওঁ বেটা যা চুন্নতি ক্ৰীৰাত খাইছে হে না হিমাম চাহ বদলাইতে লাগে অ হিমাম চাহ বদলাৰীৰ মাত আই চুৰুই যায় আল্লাৰ বন্দে কান্দি খব খুৱাম ইমাম চাপে যদি একটা ক্ৰীৰাত দিয়া যদি একটা ক্ৰীৰাত দিয়া দুই ৰাঘাত নমাজ যদি ফৰাই লাইন দুয় ৰাঘাত নমাজ ভৰাই লাইন নমাজ ঐব্য আপোনাৰ অইব নেকি জিঅই ঐব জোৰে সঞ্জয় নী ঐব কুলবল্লাহ সুৰাদিয়া যদি দুই অৰঘাত নামাজ পঢ়াইলেন হব কুল ইয়া দি দুই অৰখাত যদি ফৰাইলেন হব কিন্তু কোৰআন শৰীফৰ মধ্যে ভিন্ন ভিন্ন ক্রীড়াত দিয়া নামাজ পঢ়ানি হলগীয়া অলা আমি একটা ঘটনা আপনাদের সন্মুখীয়া নিয়াৰ বাবা আল্লাহৰ রসুম চল্লাল্লাহ হোৱা হিমা সাল্লামের জামানায় এক ইমাম চাব আশালাম মছজিদে কুবাৰ মধ্যে মসজিদে কুবা বাবা আমরা এখনো দেখছি না আমরা সুয়েচ্ছাবি নিশ্চয়ই দেখি আহিছন শশৰীয়া আহিছেন মসজিদে কুবার একজন ইমাম সাহেব আসলা যে ইমাম সাহেব তাই নমাজ ভরাতে সময় হর রাখা তো কুলভাল্লা দি খালি তাই নমাজ ভরা মকত দিয়ে ভৰলা কিছুদিন পরে হে ইমাম সাহেব আপনি খালি কুলভাল্লা সূরা দিখানে নমাজ ভরাইন কটা আপনি বন্ধ করেন মক্ত দিয়ে এত্রাজ করার কারণে হিমাম সাহার গুসা উঠছে হিমাম সাহেব ও সময় ছাড়িয়া সারিয়া ফালে গেলাগে হইলা তুমি যে তুই করি করাইছো আমি আর মহল্লার তাকিয়ার নাম ফালেয় গেলাগে তার বাড়ি মহল্লার মানুষ গেছ আল্লাহর রসুলের মতো গিয়া কইলে রসুল আল্লাহ আমরা মসজিদে কুবাত তাকি আইসি আমদার মল্লার ইমামে ফালে গেছোনালি কুলবল্লা সূর আগর রাখা তো হোলাই সরর রাখা তো হোলায় আমরা বুড়া লাই গেছিলাম আমরা এতরাজ করছিলাম কইসলাম বুকু বন্ধ করার লাগে আল্লাহ রসুলের শুনিয়া ইমাম সাহেব খবর দিয়া নিকটে আনচন আনার পরে কইলা ও ইমাম সাহেব মহল্লার মানুষে এতরাজ করছেন আপনি গেলা গিয়া ঠিক আছে আপনি কইন আপনে আপনি কোন কারণে হর তো কুল বল্লা সুরাটা দিয়ে আপনি নমাজ ভরায় ও সময় ইমাম সাহেব উত্তর দিলা কইলে রসুল আল্লাহ হবি আল্লাহ আমি এই চূড়াটার অত বেশি মহাব্বত করি পছন্দ করি আমি এই চূড়াটা খুব বেশি ভালো হয় বলে খেনে ভালো ভাও বলে এই চূড়ার মধ্যে আল্লাহর জাতের প্রশংসা খুব বেশি এর জন্য আমি এই চূড়াটা দিয়ে আমি বারবার নমাজ পড়াই আল্লাহর রাশি কইলার ইন্দে জাননা এই চূড়ার তুমি মহব্বত করার কারণে সেই সূড়া ক্যামতর দিন তোমারে জন্নতর মধ্যে দাখিল সর্বসূড়ান আল্লাহ আমার নবী এই ইমাম সাহেবরে জন্য সার্টিফিকেট দিতে পারলা বাবা নবী তো আমাদের মতো নাই সাধারণ নাই আল্লাহর রসুলের জন্য তোর সার্টিফিকেট বড় জলদি দিলা হইলা ইমাম সাহেব যদি তুমি সুরাটারে যদি মহব্বত করতে পারো সেই সুরায় তোমার জন্য মধ্যে নিব এর লাগি বাবা জানিয়া রাখো পা কোরআন একটা সুরা মহব্বত করলে নবী যে জন্য তোর সার্টিফিকেট দিতে পারলাম তাই যদি কোনো বান্দাবান্দি হলে তান জিন্দীর মধ্যে যদি পূর্ণ কালাম কুরান শরীফের যদি জিন্দগীতে মহাব্বত করন কুরান্তাভার তাই ক্যামের দিন ময়দানে কুরআ সেই বন্দার লাগে সুভারিশ করব মিষ্কাশ শরীফে সে অধিষ্ঠা বর্ণিত আছে কুরানে হাসর ময়দান মানুষের সুপারিশ করব হ আল্লাহ হান্লা সুভারিশ কিতা দা দিব বলে সবার শরীরিয়া কোরআনে জন্নতর মধ্যে ঢুকাইবে জন্নত লিয়া যাইব সুহার আল্লাহ আল্লাহর মন জন্য বিশেষ করে আমি কইলাম পাইজা কদিয়াতে সলা তো ফিল আর তুমি তাই যেই সময় নমাজ তাকি ভারি কইবা রিজেকের সন্ধানে যাও রিজেকর দিক অগ্রসর মাই লও আমি আল্লাহ তোমার রিজেক মিলাই দিম রিজেকর মধ্যে আমি আল্লাহ বরকত দিম এর লাগে জীবনে বাবা নামাজ একদম পড়িয়ান না রুজি করমো এই রুজির মধ্যে কোনো বরকত জিন্দেগি পাইতাম না বরকত পাইতা না মানে রুজি বিলকুল ধরা দিত না উন্নত হইতাম বারতাম নাই যার জন্য নামাজের পরেও আল্লাহ কইছোন রিজা কর লাগি আঠো আগে নামাজ ফৰে রিজা লাগি আগ বাড়ো ফাইজা কদিয়াতিস সালাতু হান্তাশুরুফিল লার দিওয়াব তাকুম মিন ফযলিল্লাহ আল্লাহর ফজলৰ প্রতি তুমি তন অগ্রসর ই ফজল দিয়ে মুরাদ কিতাম আল্লাহর যত বালা খাম পৃথিবীর বুকে আছে আল্লাহ যা কিছু কয়া দিস দুনিয়াত অমুক কাম ঘর তোমার ফায়দা হইব অসাজ ঘর তোমার ফায়দা হইব এই সাজটা করলে দিন ইসলামর ফায়দা হইব বালা যত আল্লাহর দান করা আছে আল্লাহর হুকুমের হুকুমের মধ্যে যেগুলো আছে ওগুলোর প্রতি তুমি অগ্রসর হও যার জন্য দিন ইসলামর অনেক সাজ কামগুলা আছে আল্লাহর হুকুমগুলো আছে এগুলা যদি আপনার আমার মানি না

আমি আল্লাহ পাক রা আলামিন কাছে তুমি ফায়দা মন্দায় আমি তোমারে ফায়দা দিব্ যত বেশি আল্লাহ জিন্দগির মধ্যে করবা তত কম সময় হইতে পারবা আল্লাহর কাছে যেটা চাইবা সেটা আল্লাহ আপনার দিবা আপনার মনের আশা পূরণ আল্লাহ করবা এর জন্য বিশেষ সরি আল্লাহর বন্দে গান আল্লাহ পাক রব্বুলা আলামিনে মানুষ বিভিন্ন জিনিস দিয়ে আল্লাহ ফরিকা করন ওয়ালা নাবদলু আনকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়া মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আল্লাহ জানা কিসম কিসম জিনিস দিয়া বিভিন্ন ক্রমে বিভিন্ন রহমে আমি বান্দাদেরকে আমি পরীক্ষা করি খয়রারে আমি সম্পদ দি আমি আল্লাহ যা চাই করি খয়রারে না দিয়া গছাই করি খয়রারে اولاد দিয়া করি খয়রারে না দিয়া করি খয়রর খয় মিত্তু বরণ করিয়া পরীক্ষা এইভাবে আমি ভিন্ন ভিন্নভাবে বন্দাদের আমি আমি আল্লাহ পাক রব্বুল আলমিনে ফরিকা করে যার জন্য আল্লাহ যত ফরিকা কর আমরা মনে করতাম ফরিকা আল্লাহ আমার হদ্দা বুড়া জিনিস সামনে দেখা দিছে আমি তখন সঙ্গে সঙ্গে আল্লাহরে স্মরণ করতাম ইয়াদ করতাম আল্লাহ আমারে বড় ফরিকা করিও না যে ফরিকা আমি মাদ হইতাম বাড়ি না বিভিন্ন রকম ফের উপবাস দিয়া না খাবাইয়া উপবাস দিয়া হৰিবি দিয়া অবাব দিয়া এটা সম্পূর্ণ মাত কোরআনও আছে আল্লাহ কৈতরে আমি তোমার পরীক্ষা করি মসিবত দিয়া বেমার এটাও মসিবত নানি বিভিন্ন ধরনের ইতা দিয়ে আমি তোমার পরীক্ষা করি ও যত বড় পরীক্ষা তত বড় দরজা যত বড় পরীক্ষা তত বড় দরজা আমি আল্লাহর দাসে দান করি ইমা ই আয়াত নাজিল ঐ সময় আহলে আরবর মধ্যে কিছু সংখ্যক মানুষক ল্যাস আসল যেই সময় খুতবা রাজান হইত খুতবা রাজান জুমা বারে দেবন খুধবাৰ আজান দেওয়ার লগে লগে আখতা দেখতা তারা তিজাৰথৰ গাড়ি আহিছে মানে সোয়ারি আইছে গুড়া লৈ আহিছে বা উঠে লৈ আহিছে তারা খুধবাৰ আজান ভালাইয়া জুমাহা ভালাইয়া তারা দৌড় দিলাইতো হয়তো আমরা তিজা সারা সারা মালাই গেছে আমরা যাই গিয়া এ তারা জুমার নামাজ তারা আলে আৰবৰ মানুষে গুৰুত্ব দি না অফ নাজি লৈছে অ ইজাৰ তিজাৰ আ তান্না হলা ওলাহুৱানিন ইলাইহা তারা কু কা ইমা তুমি তেন হাড়া থাক ডুলিও না লড়িও না তিজারত হর সময় আছে তীজারথর আমি সময় তোমারে দিয়া দিছি সময় মতো তীজারথ হরমায় কিন্তু এত পবিত্রময় জুমার দিন আমি তোমার জন্য আমি দান করলাম সপ্তাহের মধ্যে ছয় দিন আমি আমি আল্লাহ সৃষ্টি করলাম আর শুক্রবার দিন শুধু আমি আদম জাতির সৃষ্টি করলাম তোমাদের বাবা আদমরে সৃষ্টি করলাম এই জুমার দিন তোমাদের জন্য আরো সুসংবাদ দিলাম এই জুমার নামাজ রে তোমরা সারিয়া তিজারত মাল ভাইয়া যেমনে দেখো তোমরা সোয়ারি আইসে তোমরা দর্দি ফালাইয়া যাও গিয়া ইনা তোমরা ভালাইয়া যাইও না তোমরা হারা থাকো আয়াত নাজি লৈছে আল্লাহ রসুলে সাহবাই খেরা মহলরে এলান করিয়া দিলা জানাইয়া দিলা সাহাবি হল জানিয়া রাখি ইলা খেও কখনো মালর পতি আর লক্ষ্য করিও না জুমার নমাজ তুমি তেন সারিয়া ইলার ভালাইয়া যাইও না যে যেন আছো সেই জায়গায় তাকো এর জন্য বিশেষ করিয়া এখনো আমরার কিছু সংখ্যক মানুষের এইভাবে অভ্যাস আছে বলে কিলা খুতবা আরম্ভ হওয়ার পরে বা ছানি খুতবার মধ্যে গিয়া আমরা উপস্থিত হই হই না না কই যায় খুতবা শুনলাম না এক তো ফজিলত তাকি বাবা মহরুম হইলাম দ্বিতীয়ত নবীর একটা সুন্নত নাকি আমরা মহরুম হইলাম তৃতীয়ত ইয়া তাকসে গিয়াম আমার তিজারতের প্রতি বেশি আমার খেয়াল থাকলো যার জন্য আমি নামাজের গুরুত্ব দিলাম না জুমার খুতবা যেটা আছে এটা ইয়া তাকসে গিয়া নামাজের অন্তর্ভুক্ত এর লাগে আমরার দেশ মানুষের বড় অবহেলা বাবা খুতবার উপরে আমরা তেমন গুরুত্ব দেই না জুমার নমাজের তেমন গুরুত্ব দিয়ার না সারা বৎসর আমরা বাড়িতে খাস খাম ব্যবসা বাণিজ্য সবকিছু করিয়ার গড়ের মধ্যে রাখা আছে না আছে না বলে আছে কুটুম বাড়ি যাইতে সময় বালো সাপল পরিধান করলাম খুশফু লাগাইলাম গড় থাকি বাইরেইলাম বাজারও যাইতে মোটামুটি কিছু বালো লাগাইয়া গেলাম কোনো বাড়ির যদি নিতে ওই বালো লাগাইলাম কিন্তু আল্লাহ যে আল্লাহ সৃষ্টি করছোন আল্লা রাজি করতে গিয়া আল্লাহর সামনে আমার প্রভুর সামনে গিয়া হাজির দিতে সময় সুন্দরময় সাফল পরিধান করিয়া গেলাম না আমার জিন্দগি এমনভাবে খাটে যায় আর হায় রে দুঃখ প্রকাশ করা দরকার আমি নমাজও যাইতে সময় সবটা কি খুরানা কাপড় লইয়া নমাজও যাই আর আমার নমাজ কতটুকু আল্লাহ পাক রব্বুল আল্লামীনে কবুল করবা নিজেইটা বিবেচনা করতাম না না কই যায় আমরা কই না ইয়া আল্লাহ কত আল্লাহরে কইলাম নমাজ তো ফরিবাজ আমার ইত্যাদা আল্লাহ বেশ শুনুন না আমরা এখন আমি খেয়াল করা লাগবো আমি নমাজিক ফলিয়ার আমার শরীর কতটুক পাক বা শরীর পাক আছে কাপড়টা কতটুক পাক ফুরানা কাপড় বাজারে গেলে মানুষে বুড়া লাগবানি চাইতে আত্মীয় স্বজনের বাইক গেলে মানুষে নিন্দা করব নতুন কুটুম বাড়ি গেলে মানুষ অবহেলা করবো আর আমি আমার আল্লাহর রাজি করার উদ্দেশ্যে যখন গেলাম পবিত্র পাক পবিত্র মর মধ্যে হাজির দিলাম সারা ময়লা উড়া চিত্রি লাগাই ত্বকি এগু বুঝেছ নি এগু চিত্রি লাগতে লাগতে এগুলো দই আর সুঠের না ত্বকি আর আর না ত্বকিত চিত্রি খাফল চিত্রি কোন সময় ভাড়া ইলা ইা যে মানে হাতুর উপরে আপনার নাবির নিচে যে কাপড় যেটা আছে পরিধান করছেন এই কাপড়টার মধ্যে ছোট ছোট ছিদ্র আছে পুরাতন লঙ্গি হয়ে গেছে গিয়া প্যান্ট পরিধান করছোন পুরাতন ওই কিছু ফাটি গেছে গিয়া সামান্য সামান্য এইভাবে যোগ করিয়া যদি এক দীর্ঘম পরিমাণ যদি আপনার ওই যায় এক টাকার পরিমাণ যদি ওলা মিলি যায় তাহলে এই কাপড় দিয়ে আপনি নমাজ পড়িতে পারতা নাই নমাজ আপনার ফাঁসি দই যায় গিয়া এর লাগে আমরা কত ফাটা সিটা ফরা ফুরানা কাপড় লাগাই আমরা নমাজ ভরিয়ার ফাওয়াজ যায় না কার লঙ্গি ফাটা কোন সময় ছিদ্র ওইগুলা কোনো কোনো জায়গাত হঠাৎ চক্কুর সামনে বাসে দেখা যায় প্রায় দেখা যায় তারপরে হইল গরম ফুল শার্ট এরপরে পাঞ্জাবি আছে হাফ গেঞ্জি লাগাইয়া শুক্রবারে নমাজ দেখলানি আপনারা হ্যাঁ হাফ গেঞ্জি লাগাইয়া নামাজ জানন মকরু এক মকরু হুজ দিয়ে আপনি আমল করিলাই আর নমাজ আল্লাহর দরবার কবুল হইত না এর লাগে বিশেষ করিয়া বিশেষ করিয়া দেখবাই দুনিয়ার জমিনের মধ্যে গরম ফুল শার্ট আছে শার্ট কিন্তু ফুল লাগাইলা না হাফ শার্ট লাগাইয়া আমরা এক গুরু পাইয়ান শুক্রবার দিন দেখবাই মসজিদ যাইতরা হাফ শার্ট দাম ভরে লাগছে বাবা সপ্তাহে একদিন জুমার নমাজের মধ্যে আপনি যাইতরা একটা দিন আপনি সুন্দর একটা কাফল পরিধান করিয়া আপনি জুমার নমাজের মধ্যে গেলানাম আর এখন একটা যুবক বই একটা ফেন বাড়াইছি ইটা লাগাইলে তো নমাজ হইত নাই অত বড় হারা আছে না ছিদ্র আপনার কোম্পানি মূল হাড়িয়া ইটা লাগাই আল্লাহ একবার কোনো নমাজ হইতো না ইটা লাগাই আপনার হুয়ালা উজু ঠিকানি দায় আছে এর লাগিয়া ইতা কফল লাগাই সাইনানি না জানি আপনার ইতা কাপড় সত্রে আওরতর উভ্র উরাতর্ন থাকে বেশিরভাগ ভাটা দেখছি